মালিক হিসাবে আমাদের প্রথম থেকেই কিছু জমির রেকর্ডের সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত ওই মিটে নেই, কিছু কিছু অংশ বাকি আছে এবং বর্গাদার পাট্টাদার ভূমিহারা যে ব্যাপারগুলো আছে, দেবত্রর কিছু সম্পত্তি আছে, তাদের সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে মিটিংয়ে তুলেছিলাম। তো ম্যাক্সিমাম জমি বলছে জমির কাগজ হয়ে গিয়েছে, আমরা বলছি যে কিছু জমি এখনও বাদ আছে, সেইগুলো আমাদের এডিএম সাহেব কথা দিলেন ডিএম সাহেবের সামনে যে আমরা পরে সোমবার থেকে নেক্সট সামনে সোমবার, সেই সোমবার বিডিও বিএলআর অফিসে বড় টেবিল করে আর কি আমাদের রেকর্ড সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু ডিসপুট মিটিয়ে দেবে এবং শিল্পটা খুব তাড়াতাড়ির মধ্যে আরম্ভ করবে। এখনো পর্যন্ত কত জমি এরকম ডিসপুট আছে বা কত জমি? আমাদের প্রায় হাজার দরখাস্ত পড়ে আছে পাট্টাদারের জন্য, বর্গাদারেরও অনেক আছে, এইভাবে ছোটোখাটো ডিসপুট এত বড়, 3600 একর জমির ডিসপুট অনেক আছে এবং যে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে মিটে যায় এই ব্যবস্থাটা তো ডিএম অফিস থেকেও বললো। আমরাও দায়িত্ব নিয়েছি এলাকায়, আমরাও ক্যানভাস করে বা এলাকায় যেয়ে পরে আমরা মানুষের আমাদের যে কমিটি আছে প্রত্যেকটা গ্রামে যেয়ে আমরা মিটিং করে মানুষের মাধ্যমে মানুষকে এই বার্তাগুলো পৌঁছে দেবো। প্রশাসনে আর একটা বড় ভূমিকা, সেটা হচ্ছে আমাদের মাল্টিপারপাস কোপারেটিভ হিসেবে আমরা আমাদের যে এলাকায় শিল্প হবে, শিল্প হলে আমাদের এখানকার আমাদের একটা কোপারেটিভের দাবি আছে এবং এটা মিটিয়ে দেবেন বলেছেন আমাদের মাননীয় রানা সিং মহাশয়, উনি ডিএম এর সামনেই বললেন যে মিটিয়ে দেবেন কোপারেটিভের সমস্যাটা। পরবর্তী মিটিং আমরা বলেছি 15 দিন অন্তর, সেটা বললো যে আমি যদি শিল্পটাকে খুব তাড়াতাড়ির মধ্যে করতে হয়, আমি একটা আজকে কথা বলেছি সেটা হচ্ছে এলাকার মানুষ শিল্প চাইছে, বীরভূম জেলায় শিল্প হবে, আমরা প্রথম থেকেই শিল্প বিরোধী কোনো দিনই ছিলাম না, আমরা আজও নাই, আমরা সব সময় চাই প্রশাসনকে সাহায্য করতে, কিন্তু এলাকায় তারা মানে যত আমাদের এইখানে মিটিংটা তাড়াতাড়ি হবে, আমাদের যত আমাদের কথাগুলো বলতে পারবো প্রশাসনকে জানাতে পারবো, আমার মনে হয় শিল্পটা তত তাড়াতাড়ি হবে। প্যাকেজের ব্যাপারে 1.5 মাসের মধ্যে ডিবিসি বললো, আমরা যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে করছি প্যাকেজ এবং ওই প্যাকেজটা আমরা 1.5 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে। না আমরা কোনো প্যাকেজ, হ্যাঁ পিডাব্লিউডি অফিস থেকে যদি সরকারি ইয়ে থেকে যদি একটা বা যাদবপুরের মতো যদি একটা ইয়ে থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে যদি এই প্যাকেজ ডিক্লেয়ার করে সেখানে স্বচ্ছতা থাকবেই, আমরা চাই সেই স্বচ্ছতার ভিত্তিতে আমাদের শিল্পটা হোক, গরিব মানুষ পয়সা পাক, জমির মালিকরা পয়সা পাক, এলাকায় শিল্প হলে বেকার ছেলের বেকার সমস্যা সমাধান হবে, এই এই আমরা চাইছি। আমাদের ল্যান্ডের কাজটা অনেকটাই এগিয়ে গেছে, অর্থাৎ ওই রেকর্ড মেলানোর, তো আজকে যেটা মিটিংয়ে উঠে এলো প্রায় 800 থেকে 900 প্লট আউট অফ 13,000 প্লট, সেখানে একটা অ্যানোমালি দেখা গেছে এবং তাদেরকে আমরা এটাই বললাম যে আগামী সোমবারে স্বয়ং ডিএলআরও সাহেবই যাবেন ওখানে ব্লক অফিসে, সেখানে ওনারা বসে যাদের যাদের এই মানে সমস্যাটা আছে ইনক্লুডিং দেয়ার ল্যান্ড রেকর্ডস, পর্চা, ডকুমেন্টস যা আছে সেইগুলো নিয়ে তারা যেন সেখানে যায়,
কারণ অনেক ক্ষেত্রে তারা বলছেন যে আমরা হয়তো বারে বারে বিলেলর অফিসে যাচ্ছি কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। তো আমরা খুব তাড়াতাড়ি সেই জন্য এটার আমরা একটা সমাধান সূত্র চাইছি এবং আগামী মানডে থেকে হয়তো আরও 4-5 দিন লাগবে। এইভাবে হয়তো খুবই কম সংখ্যক মানুষের আছে কিন্তু সেটাই আজকের মিটিংয়ে মূলত উঠে এলো। তো আমরা চাই যে সকলে যাতে স্যাটিসফাইড থাকে, কারোর মধ্যে সেরকম যেন কোনো সমস্যা না থাকে, যার জন্য আমরা এখন সেই ল্যান্ড রেকর্ডস যেটা অ্যানোমালি দেখা গেছে বা হয়তো পাবো সেইগুলোকে আমরা একটা সমাধান সূত্রে নিয়ে আসবো। এবং আমরা ডিভিসিকে এটাও বলেছি যে তারা একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, আরআর প্যাকেজ, সেটা তারা রেডি করছে, হয়তো তাদের 2 সপ্তাহ মতন লাগবে। আমরা আবার 3 উইকস পরে আবার এরকম একটা মিটিং ডাকবো। খসড়াটা রাখার একটা টার্গেট আছে কিন্তু সেটাও আবার আমাদের গ্রামবাসীদেরই, যেহেতু মূলত তারাই বেনিফিশিয়ারি, তো আমরা ব্লক লেভেলেও আমরা টিম বানাবো, সেখানে তাদের সেটা নিয়েও ডিসকাশন হবে। কিন্তু প্রথমত ডিভিসি সেই প্যাকেজটা আমাদের এই মিটিংয়ে রাখবে। না, প্যাকেজ তো তারা রাখতেই পারে, সেটা প্যারালালি চলতে থাকবে। প্যাকেজটা নিয়ে ওরাও আলোচনা করবে, যেটা মধ্যে সেটা আগে প্লেস করে দিতে চায়। এই যে মিউটেশন বা জমি সংক্রান্ত যে অসুবিধা, সেটা কি কোনো লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে আমরা এটা করে একটা চেষ্টা করব? একদম, সেই জন্যই সোমবার দিনে আমাদের পুরো ডিএলএলআরও সাহেব এবং তার পুরো টিম যাচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামী 7 দিনের মধ্যে এর একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। এবং আমরা বলেছি সমস্ত স্টেক হোল্ডার্স তারাও যেন সেখানে যায়, কারোর মধ্যে এরকম না হয় যে সেটা একা একাই হয়ে যাচ্ছে। সবাই যাবেন, ইনক্লুডিং যারা আমাদের এই মিটিংয়ে রিপ্রেজেন্ট করেছেন গ্রামবাসীদের, তাদেরকেও আমরা সেখানে থাকার জন্য অনুরোধ করেছি সোমবার থেকে। কারণ 1000 মতো শুনলাম যারা পাট্টা পেয়েছেন, অথচ তাদের আগের মালিকদের কোনো খাস হয়ে গিয়েছিল জমিগুলো, সেগুলো আগের মালিকদের নামে রেকর্ড আছে এরকম শুনছিলাম। আমরাও সেটাই শুনলাম কিন্তু আমরা বললাম যে সমস্ত ডকুমেন্টগুলো আমাদের দেখাতে হবে, ডকুমেন্ট না দেখালে তো মুখের কথাই করা যাবে না। তো সেই ডকুমেন্টসগুলো দেখে আমরা একটা সমাধান সূত্র পেয়ে যাবো। পরবর্তী কবে মিটিং? 3 সপ্তাহের মধ্যে। আজকে আমাদের এই যেটা খাগড়া জয়দেব যে প্রজেক্ট, সেই ব্যাপারে মিটিংটা ছিল, আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা। সোমবার থেকে যাদের এখনও মিউটেশন বা এগুলো এখনও হয়নি ঠিকমতো, তাদেরকে 2-3 দিন টাইম দেওয়া হচ্ছে এবং সমস্ত আধিকারিকরা সেখানে থাকবে, ডিএলআর সাহেব নিজেও থাকবেন এবং তাদের যেগুলো ডিসপিউট আছে সেগুলো মানে যাতে শর্ট আউট হয় সেগুলো ব্যবস্থা হবে। এবং এটা মিউটেশনের কাজকর্মগুলো শেষ হয়ে গেলে তাহলে তারপরে আমাদের বাকি কাজটা আমরা 3 সপ্তাহের মধ্যে আবার মিটিং ডাকছি এবং তারপরেই আমরা আবার যেটা আসল কাজটা সেটা শুরু করব। তাদের দাম টাম, জমির দাম টাম কী হবে না হবে চাষিদের সঙ্গে কথা বলি। সুতরাং আজকে মিটিংটা খুব গুরুত্ব সহকারেই হয়েছে, সবাই একমত সহমত পোষণ করেছে। সুতরাং আমরা যেটা করব সেটা সকল চাষিদেরকে নিয়ে, যাদের জমির মালিক তাদের সঙ্গে আলোচনা করেই করব। সেখানে যারা জমির মালিক তাদের মধ্যেও কেউ ছিল, সুতরাং সবটাই আলোচনা ভিত্তিক হচ্ছে। এইটা আমাদের জমি রেকর্ড রেকর্ড সংশোধনী, কে বর্গাদার, কে পাট্টাদার, কে এগুলো আমরা সব ফাইনাল করে নিচ্ছি। সোমবার থেকে সেই কাজটা শুরু হবে, তারপরে আমাদের জমি যেটা দাম দরদাম সেই নিয়ে আমরা ডিসকাস করব। এখন আমাদের সেটা সোমবার থেকে 2-3 দিন 4 দিন যা সময় লাগবে সেটা আমরা যুদ্ধকালীন ভিত্তিতেই আমরা এটাকে করব, যাতে যারা সুযোগ এখনও বলছেন আমার জমিটা এখনও আমি আমার জমি অথচ মিউটেশন হয়নি, সুতরাং সেই জায়গায় তাকে সুযোগ দেওয়া হচ্ছে। এই যা যেটুকু পরিমাণ বাকি আছে সেটুকু হয়ে গেলেই বাকি কাজটা করতে আমাদের কোনো অসুবিধা হবে না। কতদিনের সময়সীমা? সামনে সোমবার থেকে আপনার এই কাজটা শুরু হয়ে যাবে এবং আমার যা মনে হয় গোটা টিমটাকে আমরা ল্যান্ডের টিমটা পুরোটাই ওখানে নামাচ্ছি এবং তাদের আমাদের 3-4 দিন সময় লাগতে পারে, যদি আরও 2-1 দিন বেশি লাগে সেটা এক্সটেনশন করা যাবে, কারণ চাষিদের জন্য আমরা চাইছি। সেখানে বিএলআর অফিস আমাদের ওখানে ইয়ে করা হচ্ছে, ক্যাম্প করা হবে বিএলআর অফিসে, কারণ এটা তো সেই মাঠে গিয়ে তো ব্যাপার নয়, কাগজপত্র দেখার ব্যাপার আছে, সেখানে নথি দেখতে হবে, সেখানে অনলাইনে এখন সব ব্যবস্থা হয়ে আছে। সুতরাং
আমাদের ওখানে খুব সহজ ব্যাপারটা হয়ে যাবে। সেখানে আমরা অনেকগুলো টেবিল রাখবো, চাষিদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখি আমরা এই চিন্তাভাবনা করেছি।